এক নম্বর অঙ্ক, এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো ও দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেই, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তো দেখে নাও, এটা অঙ্ক খুবই ইজি টাইপের একটা, ঠিক না? তো আমাদের বলছে 1 কেজি সমান কত গ্রাম হয়, 1000 গ্রাম হয়, জিম লিখছে, ঠিক। এটাতে কি করেছে, ও দিচ্ছে কত, 900 গ্রাম দিচ্ছে, 900 গ্রামে দিচ্ছে, ক্লিয়ার? এবার দেখে দেখো, বলছে 6%, এই যে 1000 গ্রামটা যখন বিক্রি করছে, কিন্তু 6% ক্ষতিতে বিক্রি করছে, তো এখানে কত গ্রাম ক্ষতি করছে ও, ক্লিয়ার? এইটা বের করবো। তো এই 1000 গ্রাম অবশ্যই যখন বিক্রি করছিল তখন কি 100% ছিল, 100% সমান তবে কত, 1000 গ্রাম, 1% সমান কত, আমরা 6% কত গ্রাম ক্ষতি হচ্ছে, এটা এত গ্রাম, ঠিক। তো 1% সমান কত, তো সরি আমি এখানে নিচেই লিখে দিচ্ছি, 1000/100 কমবে 1 গ্রাম, 1% সমান, ঠিক না? তো আমাদের 6% ক্ষতি করছে, 6% সমান কত, তো 100/6, দেখো 1 গ্রাম সমান যদি কমে তো 6 গ্রাম সমান বাড়বে, বাড়লে গুণ হয় আর কমলে ভাগ হয়, ক্লিয়ার? দুটো জিরো, দুটো জিরো কাটা গেল, এখানে কত পেলাম, 6 দিয়ে গুণ হলে কত, 60 গ্রাম। 60 গ্রাম কি হচ্ছে, ক্ষতি হচ্ছে যখন 6% ক্ষতিতে বিক্রি করছে, কিন্তু এখানে ও কি করেছিল, কেজি পিছুতে মেরে নিচ্ছিল, কত, 100 গ্রাম মেরে নিচ্ছিল, জিএম। তো 100 গ্রাম থেকে ও তো 60 গ্রাম এই মতো 6% ক্ষতিতে দিচ্ছে, তো ওটা তো বাদই হয়ে যাচ্ছে, বাঁচলো কত আমাদের, 40 গ্রাম। আচ্ছা আমি বিয়োগ করেও দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখো আমি করছি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা মাইন্ডলি এগুলো করতে পারো, ঠিক। তো কত, 40 গ্রাম বাঁচলো, এই 40 গ্রাম কার উপরে লাভ হচ্ছে, 900 গ্রামের উপর লাভ হচ্ছে, ঠিক। 900 গ্রামের মধ্যে যদি 40 গ্রাম লাভ হয় তো শতকরায় আমাদের কত, তো 100 গ্রামের মধ্যে কত, মানে 100%-এর মধ্যে কত শতকরায়, তো দুটো জিরো, দুটো জিরো কাটা গেল, আমাদের ওপরে 40, নিচে আমাদের 9। তো এটা যদি আমাদের মিশ্রতে দেখতে পাচ্ছি উত্তরগুলো, এগুলো তো আসবে না আমাদের, ঠিক না? 4-9 কত, 36, আর ওপরে কত, 4 ভাগশেষ আর নিচে 9, মানে এত পার্সেন্টের ওর কি হচ্ছে, লাভ হচ্ছে, এটা ডি নম্বর রাইট। তো শতকরা লাভ কত, তো আমাদের ডি নম্বর, 4.49% লাভ। যদি না বুঝতে পারো তো আর একবার দেখো, পুরো ক্লিয়ার হবে, ঠিক। চলো নেক্সট দেখি, 2 নম্বর অঙ্ক, এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো ও কাপড়ের গাঁট বিক্রি করে, কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে 91 সেমি হিসাবে দেয়, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখে নাও, যদি 1 মিটার সমান কত, 100 সেমি, 100 সেমি বলে দিচ্ছে, কিন্তু দিচ্ছেটাও কত, 91 সেমি দিচ্ছে, এখানে কতটি ও লাভ রেখে নিচ্ছে, 9 সেমির লাভ রেখে নিচ্ছে। এবার এই কি বলছে, প্রথম যে 100 সেমি বলে যেটা জিনিস দিচ্ছিল সেটা 9% ক্ষতিতে বিক্রি করছে, তো কত সেমির ক্ষতি হচ্ছে সেটা বের করে নেব, 100-এর মধ্যে যদি আমি 9%-এর ক্ষতি বের করি তো কতটি হচ্ছে, দেখে নে, 100-100 যদি কাটা যায়, দেখো প্রথমটা দেখো ভালো করে, কারণ ওখানে ডিটেলসে দেখানো হয়েছে, এটা কত, 9 সেমির ক্ষতি হচ্ছে, 100 সেমির মধ্যে যদি আমি 9% ক্ষতি করে বিক্রি করি তো 9 সেমির ক্ষতি হচ্ছে, আর এদিকে 9 সেমি লাভ রেখে নিচ্ছে আমরা, 9 সেমি কম দিচ্ছি, তো এটা লাভ, এটা ক্ষতি, দুটোকে যদি আমি বিয়োগ করি তো মোটের ওপর লাভ কত হবে, দুটোই তো কাটা যাবে, তো কোনো লাভ বা ক্ষতি কোনো কিছুই হবে না এটাতে, কারণ আমি 9 সেমি রাখ, 9 সেমি ক্ষতি করে দিলাম আর 9 সেমি এদিকে মারলাম, তো দুটো মেকআপ হয়ে যাচ্ছে, লাভ না ক্ষতি কোনো কিছুই হচ্ছে না, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখি, 3 নম্বর অঙ্ক, এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রয় করে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দেই, তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? সেমি বলেছে 1 কেজি সমান কত হয়ে যাবে, 1000 গ্রাম, ক্লিয়ার? কিন্তু ও দিচ্ছে কত, 720 গ্রাম দিচ্ছে, তো কতটি ও লাভ করছে এখানে, যদি বিয়োগ করো তো কত, 80, আর তো 80 তো কত হলো, 800 280 280 গ্রাম মেরে নিচ্ছে ও, ক্লিয়ার? তো আমাদের এখানে বলছে 20% আবার ক্ষতিতেও বিক্রি করছে, বলছে 20% ক্ষতি, কিন্তু এখানে ওজনে মেরে নিচ্ছে, ঠিক না? ওজনে এতটি লাভ করছে, এত গ্রাম লাভ করছে, তো এটার একটা লাভ আমরা কি করব, 20% যেটা ক্ষতিতে বিক্রি করছে এর মধ্যে 20% ক্ষতিটা বের করব, কত গ্রামে আছে, তো কত গ্রামে আছে, আমরা যদি 20% ক্ষতি বের করি তো বাই কত, 100, ক্লিয়ার? তো আমাদের দুটো জিরো কাটা গেল, কত এখানে, 200 গ্রামের এখানে কিন্তু ক্ষতি হচ্ছে যখন 20% আমরা ক্ষতিতে বিক্রি করছি, কিন্তু এখানে আমি কি করছি, 280 গ্রাম লাভ রাখছি, তো টোটাল কতটি, দুটোকে যদি আমি বিয়োগ করি এখানে,
তো এগুলো দেখো মাইন্ডলি করতে পারবা, এগুলো খুব জোর, তো 5 থেকে 10 সেকেন্ডের অঙ্ক, কিন্তু দেখো আমি বুঝাচ্ছি তোমাদের, সেই জন্য এখানে একটু সময় লাগছে, মানে 80% 80 গ্রামের লাভ হচ্ছে তোমার। তো 80 এই যে গ্রাম লাভ হচ্ছে, শতকরা কত লাভ কার মধ্যে? 720-এর মধ্যে, ক্লিয়ার? তো 100% পার্সেন্টে আমাদের বলেছে শতকরায় নিয়ে আসতে বলেছে, 100%। তো একটা জিরো কাটা গেল। আচ্ছা 8 দিয়ে যদি কাটি, 8 9 কত? 72, ওপরে 10 আর এদিকে 10, তো ওপরে কত হলো আমাদের? 100, আর নিচে আমাদের 9। এটা দেখো মিশ্রতা আছে, 9 1 কে 9 9 1 কে 9, ওপরে 1 নিচে 9, মানে এত পার্সেন্টের কি হলো তার লাভ হলো, এই যে এই 80 গ্রামের লাভটা, ক্লিয়ার? তো কোথায় আছে এখানে? এখানে আমাদের সি নম্বর রাইট, ক্লিয়ার? সি নম্বর রাইট। চলো আমরা নেক্সট দেখি, 4 নম্বর অঙ্ক, এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজন 15% কম দেয়, তবে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? লাভ হচ্ছে না ক্ষতি সেটা জিজ্ঞেস করছে। দেখে নাও, এই টাইপের অঙ্ক কিন্তু প্রথম পাঠটাতে আমাদের আলোচনা করা হয়েছে, সেখানে লাভ দেওয়া ছিল কিন্তু এখানে ক্ষতি দেওয়া আছে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো সেটা দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, দেখো ওপরে লিঙ্ক পেয়ে যাবা, ওপরে লিঙ্ক পাচ্ছ বা ডিসক্রিপশনে যে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক, বা প্লে লিস্ট চেক করে না পুরোটা চঞ্চল ঘোষের পেয়ে যাচ্ছ। তো চলো আমরা দেখি এই অঙ্কটা, আমাদের বলেছে আমি যদি মনে ভাবি 100 কেজি কোনো জিনিস ছিল, সেটা যখন বিক্রি করছি 15% কমাচ্ছে, তো এখান থেকে যদি 15% কত হবে? 85 কেজি, তবে কমে যাচ্ছে। তো 15 কেজি রেখে নিচ্ছে, ওজনে মেরে নিচ্ছে, ঠিক না? তা আমি যদি বলি 85-এর মধ্যে 15 কেজির লাভ কতটি হচ্ছে তার, আর এদিকে 20% ক্ষতি তো দিচ্ছে, তো এখানেও 20% ক্ষতি হবে। তো 100-এর মধ্যে যদি 20% বাদ হয় তো কত? 80% হবে, ঠিক না? তো এবার যদি কাটাকাটি করি তো কত? 3 5 দিয়ে আর 5 17, ঠিক, 5 17 5 কে 5 যদি একবার পড়ি, 5 একে 5 আর 5 7 35, তো 17 হলো। ওপরে যদি আমি গুণ করি 8 8 16, 3 8 কত? 24। এটা তো এতটি কি করছে? লাভ করছে, এই যে ওজনটা, যেটা ওজনে যেটা দিচ্ছে, ঠিক, ওজন কম কমিয়ে দিচ্ছে 15% সেটাতে। এবার আমাদের বলছে 20% ক্ষতিতে বিক্রি করছিল, তো এখান থেকে আমরা 20% কে কি করবো? বাদ করব। ওখানে কি হচ্ছিল? ওখানে লাভের পরিমাণ ছিল, সেই জন্য আমরা তখন ওখানে এড করতাম, এখানে কি করবো আমরা? মাইনাস আছে, সেই জন্য বিয়োগ করবো, কিছু নেই, 1 ধরে নাও। আর যদি আমরা লস আগুনি তো কত? 17, আর এদিকে কত? 240, আর 17 17 কত? 34 হয়ে যাবে, ক্লিয়ার? তো আমাদের যদি বাদ করি তো কত? 100 ওপরে, নিচে আমাদের কত? 17, আর সেটা মাইনাস, মানে ক্ষতিতে বেরলো। 5 17 কত হয়ে যায়? 85 বাঁচলো কত ওপরে? ভাগশেষ কত বাঁচলো? 15, তো ওপরে 15, নিচে আমাদের 17, মানে এত পার্সেন্টের কি হচ্ছে? আর ক্ষতিই হচ্ছে। কোথায় ছিল আমাদের এখানে? এখানে আমাদের বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি, 5 নম্বর অঙ্ক, এক অসৎ ব্যবসায়ী 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজন 24% কম দেয়, তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো দেখো আগের মতো সেমি অঙ্ক আছে, আমি যদি বলি 100 কেজি আমার কাছে জিনিস ছিল, 100 কেজির যদি আমি 24% বের করি তো কত কেজি হবে? 24 শুধু বাদ করে দাও কত? 6, ঠিক, চলে গেল 1, তো 7, এত কেজি বেঁচে আছে, কত কেজি রেখে নিল? 24 কেজি ও রেখে নিল 100 কেজির মধ্যে। তো এই 24 কেজির আমি কি করব? লাভ বের করব, কার? এত, মানে কতটি লাভে? এখানে বলছে 5% ক্ষতি দিয়েছে, মানে 95% দিয়েছে, ক্লিয়ার? যদি আমি কাটাকাটি করি তো এটা কত দিয়ে কেটে যাবে? 2 দিয়ে কাটলে কত? 12, আর এটা 2 দিয়ে কাটলে কত? 3 8, আর যদি 2 দিয়ে কাটি তো এটা 6, আর 2 দিয়ে কাটলে কত? 1 আর 9, 19 কে 19, 8 3 57, 4 76, 5 19 কত? 95, ঠিক, আর 6 দিয়ে যদি আমি গুণ করি, 5 6 কত? 30%, এদিকে এই যে 24%-এর যেটা রেখে নিচ্ছে ওজনতে, তো 30% এখানে লাভ হচ্ছে, আর এখানে আমাদের বলছে 5% ক্ষতি, তো এখান থেকে কি হবে? 5%টা বিয়োগ হয়ে যাবে। যদি এটাই লাভ বলতো তো আমরা কিন্তু যোগ করতাম, ক্লিয়ার? তো এখান থেকে বাদ হয়ে কত? 25%-এর তবে তার কি হলো? লাভ হলো, ক্লিয়ার? কোথায় আছে 25% লাভ? তো এখানে আমাদের ডি নম্বরটা রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি, 6 নম্বর অঙ্ক, এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে পরিমাণে 20% কম দেয়, তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো দেখো একদম সেম অঙ্ক, আমি যদি বলি 100 কেজি জিনিস আমি বিক্রি করছি,
এখানে কি করছে 20% কম, তো 120% আমাদের কত হয়ে যাবে 80 কেজি, তবে ঠিক না 100 কেজি যখন বিক্রি করছি কিন্তু দিচ্ছি ওকে কত 80 কেজি, তো কতটি রেখে নিচ্ছে 20 কেজি রেখে নিচ্ছে, তো 80-এর মধ্যে যদি 20 কেজি আমি বের করি কত পার্সেন্ট লাভ হচ্ছে। এদিকে আবার এই জিনিসটা যখন বিক্রিতে 10% ক্ষতিও করছি, ঠিক না, ক্ষতিতে দিচ্ছি, তো কত 100-এর মধ্যে 10% বাদ হলে, 100%-এর মধ্যে যদি 10% বাদ হলে কত 90%, তো এটা যদি আমি 4 দিয়ে কাটি, 4 5 20, 4 কে 4 8, আর তো কাটাকাটি যাবে না, তো ওপরের 5 9 কত 45 আর নিচে 2, এবার 10%-এর ক্ষতি সেটাকে বিয়োগ করে দিতে হবে, ক্লিয়ার, তো নিচে কিছু নেই 1, আর যদি আমি লস আগে নিতে কত 2 45, আর এটা কত হয়ে যাবে 20 হয়ে যাবে, তো আমাদের বাঁচলো কত 20 বাদ হয়ে গেলে 25/2, এটা আমরা কি করবো দশমিকে আছে, আচ্ছা দশমিকেও আছে মিশ্রতেও আছে, আমরা চলো মিশ্রতে বের করে দেখি এটা কিসে বেরিয়েছে, আমাদের লাভে বেরিয়েছে আর ক্ষতিতে আছে এটা, ঠিক না, তো আমাদের লাভে বেরিয়েছে, তো লাভ হবে দশমিকে, তো 2 1 কে 2 দশমিকে নিয়ে যায়, 2 কে 2 4, আর 1 বাঁচলো 5 দিয়ে 10, মানে এত কি হচ্ছে লাভ হচ্ছে, এত পার্সেন্টের লাভ, তো কোথায় আছে অপশন আমাদের, এটা বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার, চলো আমরা নেক্সট দেখি। 7 নম্বর অঙ্ক, এ একটি বাইসাইকেল বি কে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সি কে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত, দেখো এটা দুই ভাবে বেসিক্যালি করা যায়, ধরে নাও একটা আমি যদি বলি 100 টাকা ছিল বা 100% ছিল, তার মধ্যে যদি 15% লাভে আমি কোনো কিছু বিক্রি করছি তো কত 115% হয়ে যাবে, ঠিক, এবার আবার যদি আমি একে আবার এর কি করব 15 20% লাভে, এটা এ কে এ বি কে বিক্রি করছে, এবার বি কি করছে সি কে যদি বিক্রি করে কত পার্সেন্ট 20% লাভে, তো এর 20% কত হয়ে যাবে, এটা যদি 100% থাকে তো এটা কত 20%, ঠিক না, তো 120 লিখে দিই, 120 থেকে বের করে 20 লিখলেও কোনো ক্ষতি না, 20 থেকেও বের হয় যদি 5, এটা কত 6, 5 দিয়ে কাটলে কত এটা 23, ঠিক, আর যদি আমি পড়ি 6 6 12 3 6 18, আর এটা কত 6 6 12, 12 একে 13, মানে এত পার্সেন্ট, তো মোটের ওপর লাভ কত হলো, প্রথম ছিল 100%, এখানে এসে হয়ে গেলে 138%, তো লাভ কতটি দেখতে পেলাম 38% আর লাভ দেখতে পাচ্ছি, ক্লিয়ার, এটা এ নম্বর রাইট। এবার আরেক ভাবে কি, আমরা ব্রহ্মাস্ত্র শিখেছিলাম, যারা ওই প্রথম পার্টগুলো না দেখে থাকো সেইগুলো দেখো, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওখানে অঙ্কগুলো কিন্তু আলোচনা করা হয়েছে, এই ব্রহ্মাস্ত্র সম্বন্ধে বলা হয়েছে, ক্লিয়ার, তো এটা এবার আমাদের কি 15% লাভ, লাভ থাকলে আমাদের কি প্লাস, আর এদিকেও লাভ, ওয়াইটাও 20%, ওটাও প্লাস, এক্স ওয়াই, এক্স মানে কত 15 আর ওয়াই মানে কত 20, নিচে কত আমাদের 100, কাটাকাটি করতে পারি 2 দিয়ে কাটলে কত 5, 5 দিয়ে কাটলে কত 3, এদিকে কত হলো 35 আর এদিকে 3, যোগ হলে কত হয়ে গেলো 38%, ক্লিয়ার, 38% লাভ, তো এক এইভাবে করতে পারো, এক এইভাবে করতে পারো, বেসিকটাও দেখে দিলাম আর এটাও দেখে দিলাম শর্টকাট, চলো নেক্সট দেখি। 8 নম্বর অঙ্ক, এ একটি দ্রব্য বি কে 7 1/2% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 17 1/2% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত, তো আমরা কি করব ব্রহ্মাস্ত্র দিয়ে করে দিই, ঠিক, দুটোই আমি দেখানো হয়েছে আমার দ্বারা, তো তোমরা যেটা ভালো লাগে সেটা করো, ব্রহ্মাস্ত্র দিয়েই করে দিই, ঠিক, তো আমাদের 7.5 কি বলছে এখানে লাভ রয়েছে, আর এটাতে আমাদের কি বলছে ওয়াই এ 17.5 লাভ রয়েছে, আর এখানে 7 দশমিক এটা, আর এদিকে আমাদের কত 17 দশমিক এটা, তো দেখো আমরা যদি নিচে 100 আর দশমিক গুলো তুললে কত 100, একটা 10 আর একটা 10, তো 100, ঠিক না, তো যদি আমি 25 দিয়ে কাটি, 3 25-এ কত 75, আর 25 দিয়ে 4 বাড়ে, আর তো যাই না, আবার এটাকে যদি আমি কাটি 25 দিয়ে কেটে যাবে, 25 দিয়ে যদি কাটি এতে 4 25-এ 100 হয়ে যাচ্ছে, আর 25 4 বারে 100 আর 3 4 3-এ কত 7 বাড়ে, ক্লিয়ার, আর তো এখানে কোনো কিছু হয় না, এখানে দেখো আমরা দশমিকই রাখবো এটাকে, তো এটা যদি যোগ করি তো কত, কারণ যোগ করলে 2 0 তো চলে আসে, 5 5-এ কত 0, ঠিক, 7 আর 7 14 14-কে 15, আর 1 1-কে 2, হাতের এক দশমিক যদি এখানে বসায় তো 0 অটোমেটিক উড়ে যাবে, ক্লিয়ার, প্লাস ওপরে আমাদের কত 3 7-এ 21, আর নিচে আমাদের কত 4 4-এ 16, এটাই যদি আমি লস আগুনি তো কত 16 লস আগু, 16 একবারে যদি ভাগ করি তো কত 16ই পাবো, আর 16 দিয়ে যদি গুণ করি 8 16-তে 8 25-এ কত হয়ে যায় আমাদের
8 25 কত হয় আমাদের 200, আর 8 25 মানে 16 বার পড়তে হবে, তো 400 প্লাস আমাদের কত এদিকে 21, তো কত 421। এটাকে যদি আমি কিসে আছে মিশ্রতে আছে মিশ্রতে নিয়ে যাই তো কতবার, 16 16 32 দুই দিয়ে আছে, আচ্ছা দুটো আছে দুই দিয়ে, দুই আর বাঁচলো আমাদের কত, যদি আমি আচ্ছা এখানে করে দেখিয়ে দিই 32, তো দুই থেকে দুই বাদ হলে কত আমাদের 0 1 1, 16 16 32 4 5 6 96 96 যদি আমি 96 বসাই, 6 বারে 6 বারে দিয়েছিল আছে, তো 5, তো ওপরে কত আমাদের সরি একটু ওপরে কত 5 এখানে ঠিক, আর নিচে আমাদের কত 16, মানে এত পার্সেন্ট মোটের ওপর লাভ, ক্লিয়ার? আশা করি বুঝা গেছে, এটা সি নম্বর রাইট। চলো আমরা নেক্সট দেখি 9 নম্বর অঙ্ক, একদম সেম আগের মতোই অঙ্কগুলো বলছে 15% লাভ, আবার বি কে কি করেছে সি 5% ক্ষতি দিচ্ছে, আচ্ছা এবার ক্ষতিতে ভুলছে, ঠিক আছে তো সেম ভাবে আমরা ব্রহ্মাস্ত্র ইউজ করতে পারো ঠিক না, বাই মতোই বেসিক থেকেও করতে পারো, আমি দুটোই শেখানো আছে, ক্লিয়ার? তো এখানে কত পার্সেন্ট, যদি 15% লাভ বলছে তো কি প্লাস, আর এদিকে বলছে 5% ক্ষতি তো মাইনাস, ঠিক এখানে প্লাস হবে একটা গুণ আর একটা আমাদের 5টা কি মাইনাস, ক্লিয়ার? তো আর নিচে আমাদের কত 100, তো এখানে যদি বাদ হয় তো বাঁচলো কত 10 বাঁচলো, আর এখান থেকে আচ্ছা প্রথমে আমরা কাটাকাটি করে ই করে নিচ্ছি, তো ওপরে কত 15 আর এটা যদি গুণ হয়ে যায় তো মাইনাস প্লাসে আমাদের কি হবে, প্রথম মাইনাস 5 পনে কত 75 ঠিক, আর নিচে 100, আর চলো আমি একটু করে দেখে দিলাম, 25 দিয়ে কাটলে 3 বারে আর এটা 4 বারে কেটে যাবে, তো ওপরে আমরা 3 পেলাম তো নিচে আমরা 4 পেলাম, টোটাল আমাদের কত হলো 10 - 3/4, তো যদি লস আগুনি আমরা কত 4 এদিকে কত 40 হয়ে যাবে তখন, আর এটা 3 মানে আমাদের কত হলো, বাদ হলে কত হয়ে যাবে এটা 37/4, আমি এখানে লিখে দিচ্ছি জায়গা না থাকার কারণে, তো আমাদের কত হলো 37/4। এবার আমাদের কি আছে প্রত্যেকটা কিসে দেওয়া আছে, দশমিকে দেওয়া আছে, তো আমরা দশমিক নিয়ে আসি, লাভ হয়েছে এটা ঠিক, তো 5 4 9 কত হয়ে যায় 36, তো 9 পেলাম আর 1 বাঁচলো, তো দশমিক নিয়ে 0, 4 কে 4 8 2 বারে আর 2 বাঁচলো 5 বারে 20, ক্লিয়ার? তো এত পার্সেন্টের লাভ তো কোথায় আছে, সি নম্বর রাইট, তবে আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি 10 নম্বর অঙ্ক, ঠিক আগের মতো অঙ্ক, কি বলছে এ বি কে 10% লাভে বিক্রি করে আবার সি কে 20% ক্ষতিতে, তো চলো ব্রহ্মাস্ত্র ইউজ করো, তো কর কি প্রথম 10% লাভ, তারপরে 20% ক্ষতি, লাভ ইনটু ক্ষতি আমাদের ঠিক বাই কত 100, এটাই আমাদের কি বলছে পার্সেন্ট, তো এখান থেকে বাদ দিলে আমাদের কি মাইনাস বাঁচবে, কত মাইনাস 10 বাঁচলো, আর এখান থেকে যদি মাইনাস প্লাসে গুণ হয় তো এটাও আমাদের কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কত হয়ে যাবে এটা 200 হয়ে যাচ্ছে মাইনাস, আর নিচে আমাদের 100, তো দুটো জিরো কাটা গেল, তো আমাদের টোটাল ওপরে আমাদের এদিকে 10 - এদিকে 2 - টোটাল কত হলো 12 - হলো, মানে এটা কি হলো এত পার্সেন্ট কি হচ্ছে ক্ষতি হচ্ছে, ক্লিয়ার? তো 12% ক্ষতি, এটা এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 11 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে, আরো 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো, রেডিওটির ক্রয় মূল্য কত, দেখে নেবে এখানে বলছে 5% লাভে তো বিক্রি করছেই, কিন্তু যদি 24 টাকা বেশি পায় তখন কি হয়ে যাবে 8% লাভ হবে, তো কি বলতে চাইলো, এর ডিফারেন্টটা দেখো, এর ডিফারেন্ট কত 3 ইউনিটের ডিফারেন্ট আছে, ক্লিয়ার? আর এই 3 ইউনিট 24 টাকা যখন বৃদ্ধি পাচ্ছে তো কত ইউনিট বাড়ছে, 3 ইউনিট মানে 3% বাড়ছে, ক্লিয়ার? তো আমরা বলতে পারি এই 3% সমান 24, ক্লিয়ার? 24 টাকা, 1 ইউনিট সমান কত, তো কমবে, এবার দেখো ক্রয় মূল্য কত হতে পারে 100% ঠিক, তো 1% সমান যদি এটা হয় তো 100% সমান কমবে না বাড়বে, অবশ্যই বাড়বে, ক্লিয়ার? 24/3 × 100, তো 3 দিয়ে কাটলে 3 8 কত 24, তো কত হলো আমাদের 800 টাকা ছিল ক্রয় মূল্য, তো এখানে আমাদের রেডিওটির ক্রয় মূল্য কত, তো 800 টাকা, এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 12 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 6.1/2% লাভে একটি টেবিল বিক্রয় করে, আরো 1250 টাকা বেশি মূল্যে
টেবিলটি বিক্রয় করলে 19% লাভ হতো, তবে টেবিলটির ক্রয় মূল্য কত? দেখুন সেম টু সেম আগের মতোই আছে, 6.5% ঠিক দশমিকে এটা চলে আসবে। এখান থেকে আমাদের কত 19% বেড়েছে, কত টাকায় বেড়েছিল? তো এটার ডিফারেন্ট কত যদি বের করি তো কত আমাদের 5 আর 7 হয়ে যাবে ঠিক, তো 9 থেকে 7 বার তো কত 2 আর 1, মানে 12.5%। 12.5% সমানই আমাদের বলছে 1250 টাকা, তো 1% সমান কত হয়ে যাবে, তো আমাদের নিচে চলে আসবে 1% সমান কমবে ঠিক। এবার 100% ক্রয় মূল্য থাকে, 100% সমান এই টাইপের দুটো টাইপ থাকে এখানে, তো আসছে ওই টাইপটা, চলো এই টাইপ আমরা শিখে নিয়েছি। তো 100% সমান কি বেশি হবে 1% সমান যদি এটা হয়তো ঠিক, তো এই যে দশমিক আমি যদি তুলি তো ওপরে কি হয়ে যাবে 10 লেগে যাবে। এবার যদি এটা দিয়ে কাটি তো একবারে কাটা যাবে, মানে 10 বাঁচবে, তো আমাদের একটা 10 আর একটা 10, তো 100 আর 100-র সাথে গুণ হলে কত 10,000, ক্লিয়ার? এখানে আমাদের 10,000 টাকা হবে ক্রয় মূল্য, তো এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি 13 নম্বর অঙ্ক। দেখো আগের মতোই বলছে 5% লাভে একটি বই বিক্রয় করে একটা বই বিক্রেতা ঠিক, আরো 70 টাকা বেশি মূল্যে বইটি বিক্রয় করলে 15% লাভ হতো, সেম বলছে আগের মতোই, তখন বলবে বইটির ক্রয় মূল্য কত, এত পার্সেন্ট লাভ ঠিক, কিন্তু আবার যদি 70 টাকায় বেশি বিক্রি করতো তখন কত লাভ হতো, 15% লাভ হতো। তো এই দুটোর ডিফারেন্ট কত, 10%, তো আমরা বলতে পারি এই 10% যখন 70 টাকা বেড়েছিল তখন এই 10%-এর সমান ছিল, তো 1% সমান কত, 70/10, 100% সমান কত, তো এখানে 100% সমান কত, তোমরা মাইন্ডলি এগুলো করে দেবো, আমি তোমাদের দেখানোর জন্যই করছি। দেখো 1% সমান কমে কম হবে ঠিক না, 100% সমান কি হবে বেশি হবে, তো একটা জিরো কাটা গেল, তো কত দাম ছিল, 170 টাকা দাম ছিল বইটির ঠিক, বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 14 নম্বর অঙ্ক। এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রয় করে, পাম্প সেটটি 120 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 7% লাভ হতো, পাম্প সেটটির ক্রয় মূল্য কত? দেখো এই টাইপের, এখানে দুটো টাইপ হয়, এখানে একটা ক্ষতির একটা লাভের ঠিক না, তো বলছে 8% ক্ষতি হয়েছে প্রথম, কিন্তু যদি 120 টাকা বেশি পেতাম তো 7% লাভ হতো। তো দেখো প্রথম যদি বর্তমানে এখানে থাকে আর এদিকে এসে আসলে ক্ষতি যদি হয়, এদিকে আসলে আমাদের যদি লাভ হয়, তো ক্ষতি থেকে লাভ করতে কি একেবারে, তো বর্তমান সব পার হয়ে গেছে, মানে দুটোকে যোগ করতে হবে, ক্লিয়ার? দুটো যোগ করলে কত, 15%, আর এই 15% সমানই বলছে আমাদের 120 টাকা, ক্লিয়ার বিষয়? দেখো আমরা লাভে আসছি তো ক্ষতিটাও তো আমার লাভে কনভার্ট হবে না, তখন যোগ হয়, 15% সমান যদি এটা হয় 1% সমান কত হবে, তো কি হবে কমবে, ক্লিয়ার? তো যদি কমে তো 100% সমান কি হবে, দেখো কমলে ভাগ হয় আর বাড়লে কি হয় আমাদের গুণ হয়, তো 100% সমান বেশি হবে গুণ হবে, 15 দিয়ে যদি কাটলে 8 পূর্ণাঙ্গ 120 হয়ে যায়, আর এটা দিয়ে যদি 100 দিয়ে 8কে গুণ হয় তো কত, 800, তো পাম্প সেটটির ক্রয় মূল্য কত ছিল, 800 টাকা ছিল, এখানে বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 15 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করে, গাড়িটি 1494 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 12.5% লাভ হতো, গাড়িটির ক্রয় মূল্য কত? তো দেখো আবার ক্ষতি বলেছে, তো ক্ষতি থেকে যদি লাভের দিকে যায় তো ক্ষতি পূরণ করে লাভে যাবে, সেই জন্য এই দুটো কি হয় এই ক্ষেত্রে, ক্ষতির ক্ষেত্রে এড হয়, তখনই এত টাকায় এত পার্সেন্ট লাভ হতে পারে ঠিক, 12.5% আছে, তো দুটো যদি আমি যোগ করি তো কত হয়ে গেল, 22.5% সমানই বলছে আমাদের 1494, 1% সমান আমাদের কত, দেখো তোমাদের বোঝানোর খাতিরে আমি প্রতিটা লিখে দিচ্ছি, কিন্তু তোমরা মাইন্ডলি এগুলো খুব জোর তো 30 সেকেন্ড বা 20 সেকেন্ডে করে দেবো, 100% সমান কত হবে, তবে তো 1% সমান যদি কমে তো কমে ভাগ হয়, তো বেশি হলে কি হবে গুণ হবে, 100% সমান ঠিক, এই যে দশমিক ছিল দশমিক তুললে ওপরে 10 লেগে যাবে, ক্লিয়ার? আর যদি 25 দিয়ে কাটি তো এটা 9 বারে, আর 25 দিয়ে কাটলে এটা 4 বারে, 9 দিয়ে যদি 1-এ কাটি 9 1-কে 9, আর বাঁচলো আমাদের কত, 5 59 59, 5 5 9 45, 6 9 কত 54, 6 9 54, আর বাঁচলো কত আমাদের 5 আর এদিকে 4, 6 9 54, এটা তো আমাদের বেঁচে থাকলো এখানে ইন্টু 10 ইন্টু 4, তো গুণ করা যাক, তো যদি আমি 4 দিয়ে গুণ করি 4 6 কত 24, 24-এর 4, 4 6 24, 24 2 26, 4 আর 2 6, আর 10 যদি গুণ করি তো একটা জিরো লেগে যাবে, মানে এত টাকা, 6640 টাকা গাড়িটির ক্রয় মূল্য ছিল, তো কোথায় আছে, এ নম্বরটাতে আছে, তো এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা
নেক্সট দেখি 16 নম্বর অঙ্ক, এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে, আরও 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দেখো এতক্ষণ কিন্তু ক্রয় মূল্যের কথা বলছিল, এবার কিন্তু বিক্রয় মূল্যের কথা বলছে, দেখে নাও। তো সেম ভাবেই করবো আমরা, প্রথম 15% ছিল, কিন্তু আরও যদি 120 টাকায় বিক্রি করি তখন কত হয়ে যাচ্ছে আমাদের, 120 বলছে 20% লাভ হচ্ছে, দুটোর ডিফারেন্ট কত? দুটোই লাভ লাভ আছে, ঠিক না? তো 5% ডিফারেন্ট, তো ওই যে 120 টাকা যেটা বেড়েছিল ওটারই কথা বলছে 5%, তো 5% সমান যদি এটা হয় তো 1% সমান কত? তো 1% সমান কি হবে আমাদের, কমবে। আবার একটা জিনিস ভাবো, বিক্রয় মূল্য আমাদের চেয়েছে, বিক্রয় মূল্য কত? 15% লাভ বিক্রি করছে, তো 100 থেকে 100% যদি থাকে তো 15% লাভ কত? 115 বিক্রয় মূল্য, ঠিক? তো 115% সমান কত? এবার এইটুকুই থিম, মানে একটু ধরতে হবে না, তো কিছুই নাই, একদম সেম টু সেম আগের মতো। যে কাঠি তো কত হয়ে যাবে, 5×5 10 আর 4×5 20, মানে 24, আর এটাকে যদি আমরা গুণ করি তো আমরা এখানে 24 বসে গুণ করে দিই, ক্লিয়ার? 4×5 20, 4×2 6 4, 10 এর 0 2 1 3 আর 2 নাকি 2, তো এটা আমাদের কত? 7, এটা আমাদের 2, তো কত হলো 2760, কোথায় আছে? বি নম্বর রাইট, দ্রব্যটির বিক্রয় মূল্য কিন্তু 2760। তো আশা করি বুঝা গেছে, চলো আমরা নেক্সট দেখি। 17 নম্বর অঙ্কতে কি বলছে দেখে নাও, 30% লাভে লেবু বিক্রয় করে, আরো 20 পয়সা বেশি মূল্যে লেবুটি বিক্রয় করলে 50% লাভ হতো, লেবুটির ক্রয় এবং বিক্রয় মূল্য কত? আচ্ছা দুটো চেয়েছে, আচ্ছা এক হোকার, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই আমার 20%, তো দেখো দুটোর যদি আমি ডিফারেন্ট করি তো কত হয়ে যাবে, 20%, ঠিক না? দুটো লাভে আছে, আর এই 20% সমান তবে 20 পয়সা, 20 পয়সা যখন বেশি পাচ্ছে তখন 50% হচ্ছে, সেই জন্য ডিফারেন্ট। 1% সমান আমাদের কত হয়ে যাবে, তো কমবে এটা। এবার এখানে দুটো কন্ডিশন, একটা ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হয়? 100%, যদি 100% বের করতে যাই এখানে তো এটা, এবার যদি আর একটা বের করতে যাই আমি, কি বলছিল? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 30% লাভ, তো সরি একটু লাইন পালিয়ে গেল, ঠিক 30% যদি লাভের কথা বলে তো কত হয়ে যাবে সেটা? 130%, তো এটা 130%, ক্লিয়ার? এবার দেখো 20 20 কাটা যদি যায় তো বাঁচলো কত? 100, এটা কিন্তু পয়সা, কারণ এখানে আমাদের ছিল পয়সা, আর এটাও যদি কাটা কাটি যায় তো এটা কত? 30 পয়সা, আশা করি ক্লিয়ার। তো আমাদের 100 পয়সা আর 130 পয়সা কোথায় আছে আমাদের সেটা অপশন দেখতে হবে, এই নম্বরটাই আছে আমাদের। তো লেবুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আশা করি ক্লিয়ার হয়েছে, চলো আমরা নেক্সট দেখি। 18 নম্বর অঙ্ক দেখো, এবার কি বলছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে, বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হতো, বইটির বিক্রয় মূল্য কত? আচ্ছা বিক্রয় মূল্য চেয়েছে, এবার ক্ষতির কথা বলছে, যখন ক্ষতির কথা বলে তখন কি হয়, যোগ হয়। তো আমি তো বুঝিয়ে দিয়েছিলাম, দেখো ক্ষতি থেকে তো লাভ করলে কি হয়, প্রথম ক্ষতিটা পূরণ করে না লাভে যাবা, সেই জন্য এটা তো যোগ হয়, তো কত? 25%, দুটো যোগ যোগ হলে, আর এই 25% সমানই কিন্তু 5 টাকা, কারণ 5 টাকাটাই ক্ষতি থেকে উঠে লাভে গেছিল এই 15%, ঠিক? তো আমাদের 25% সমান যদি এটা হয় তো 1% সমান কত হবে এটা, ঠিক না? কমবে। এবার দেখো বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য কত? 10% ক্ষতি, তো 100%-এর মধ্যে 10% বাদ হলে কত? 90%, তবে বিক্রি করছে তো 90% সমান কত? ক্লিয়ার? 1% সমান যদি এটা, তো 90% সমান কত? তো বেশি হবে, তো বেশি হলে কি হয়, গুণ হয়, 5 দিয়ে যদি কাটি 5×5 25, আর এটা 5 দিয়ে কাটলে 5×5 5×8 48, মানে 18 টাকা, বইটির বিক্রয় মূল্য কত? 18 টাকা, তো এখানে এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার, চলো নেক্সট দেখি। 19 নম্বর অঙ্ক, একটি কফি বিক্রেতা 15% ক্ষতিতে কফি বিক্রয় করে, প্রতি কিলোগ্রাম কফি 7 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 20% লাভ হতো, তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত? তো সেম বলেছে, আমাদের ক্ষতির কথা বলছে, ঠিক না? ক্ষতির কথা বললে কি হবে আমাদের, যোগ হচ্ছিল, তো কত? 35%, তো এই 35% যেটা 7 টাকা যেটা বাড়ছে ক্ষতি থেকে উঠে আমাদের লাভে যাচ্ছে, তো 35% সমানই কিন্তু 7 টাকা, তো 1% সমান কত হয়ে যাবে, তো 7/35, ক্লিয়ার এটা? এবার একটা চেয়েছিল ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হয়? 100% হয়, 100% কিনেছিল আশা করি, ঠিক না? 100% কিনেছিল, তারপরে তো ক্ষতি লাভ হচ্ছে, তো 100% সমান
কত হয়ে যাবে, এটা হয়ে যাবে বাড়বে। আর একটা কন্ডিশন কি বলছে, বিক্রয় মূল্য বলছিল, এখানে বলেছিল বিক্রয় মূল্য কত। তো বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি হবে, 15% ক্ষতি, 100% থেকে যদি 15% ক্ষতি হয় তো কত, 85 টাকায় ক্ষতি করে বিক্রি করছিল, 100 টাকায় যদি কিনতো তো 100% কিনতো তো 85% বিক্রি করছে, মানে ক্ষতি 15%, ঠিক। তো এটা একটা কন্ডিশন। তো 7 দিয়ে কাটলে 5 × 7 = 35, এটা দিয়ে যদি কাটি 5 × 5 = 10, মানে এটাতে কত, 20 টাকা, 20 টাকাটা কি ক্রয় মূল্য। আর এটা দিয়ে কাটলে কত, 5, আর এটা দিয়ে যদি কাটি 5 × 5 আর 3 × 5 = 35, মানে 17 টাকা, 17 টাকা যেটা হচ্ছে বিক্রয় মূল্য, আর 20 টাকা যেটা হচ্ছে ক্রয় মূল্য। তো এখানে অপশন কোথায় আছে, 20 আর 17, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, 20 টাকা ক্রয় মূল্য আর 17 টাকা আমাদের বিক্রয় মূল্য। চলো আমরা নেক্সট দেখি, 20 নম্বর অঙ্ক কি বলছে দেখে নাও। আবার কি বলছে, 10% লাভে চাল বিক্রি করে এক ব্যক্তি, কি করে 10% লাভে বিক্রি করে, প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হতো, তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত। তো দেখে নাও, এটা প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য, 3 টাকা ক্ষতি করে, 3 টাকা কমে যদি বিক্রি করতো 20% ক্ষতি হতো, দুটোকে আমরা যদি দেখো লাভ হয়েছে আর ক্ষতি হয়েছে, তো কি হবে, দুটো যোগ হবে, কত হবে, 30%। আর 30% সমান কত বলছে, তবে 3 টাকা বলছে, ক্লিয়ার। 1% সমান কত হয়ে যাবে, 3/30 হবে। 100% সমান কি বলছে, বিক্রয় মূল্য বলছে, তো ক্রয় মূল্য আমাদের কত, 100%, ঠিক। তার মধ্যে বলছে 10% লাভ, মানে 110%, আর এখানে বিক্রয় মূল্য বের করতে পারছে, মানে 110, একটা জিরো কাটা গেল, 3 দিয়ে কাটলে 3 কাটা যায়, মানে 11 টাকা, ক্লিয়ার। বিক্রয় মূল্য কত, 11 টাকা, এখানে বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 21 নম্বর অঙ্ক, এক ব্যক্তি কি বলছে, 18% লাভে লবণ বিক্রি করে, প্রতি কিলোগ্রাম লবণ 8 টাকা কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়। দেখো ক্ষতি আর লাভ বললে কিন্তু এডি হবে, ক্লিয়ার। তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত, দুটোকে যদি আমি যোগ করি তো কত, 10 এর 0 আর 3 3 1 4, মানে 40%, 8 টাকায়, 1% সমান কত, 100% সমান কত, ক্লিয়ার, কারণ ক্রয় মূল্য বলছে। তো একটা জিরো কাটা গেলে, 4 দিয়ে যদি কাটি, 4 কে 4 8 2 বারে, তো মানে কত, 20 টাকা। তো কোথায় আছে 20 টাকা, বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। ক্রয় মূল্য কত, 20 টাকা। চলো নেক্সট দেখি, 22 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 35% লাভে আম বিক্রি করে, প্রতি কিলোগ্রাম আম 10 পয়সা কম মূল্যে বিক্রয় করলে 20% লাভ হয়, তবে প্রতি কিলোগ্রাম আমের বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যই চেয়েছে, ঠিক না। তো দুটো আমাদের লাভ আছে, তো কি করবো আমাদের, এবার বিয়োগ করো 35% লাভে, আর তারপরে 10% কম যদি বিক্রি করতো তখন 20% লাভ হতো, তো দুটোর যদি বিয়োগ হয় তো কত হয়ে যাবে, 15%, ঠিক না। তো 15% সমান আমাদের কত, 10 পয়সা কথা বলছে, 1% সমান কত। দেখো এই দু টাইপের অঙ্কর ক্ষেত্রে যদি বলে ক্ষতি আর একটা লাভ, তো দুটো যোগ, আর লাভ লাভ বলে জেনে নাও মাইনাস হবে, বিয়োগ হবে, ক্লিয়ার। তো আমাদের বলছে বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য 35% লাভ, মানে 100% যদি ক্রয় মূল্য থাকে তার মধ্যে বিক্রয় 35% লাভ, মানে 135%, ক্লিয়ার। এখানে আমাদের কত হবে, 135, তো 9 পণ্ডঙ্কা তো 135, ওপর দিয়ে যদি গুণ হয় 10 আর 9 এর, তো কত, 90 টাকা। তো বিক্রয় মূল্য কত, 90 টাকা, কোথায় আছে, 90 টাকা না, এটা পয়সাতে ছিল, তো 90 পয়সা, 3 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 23 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 25% লাভে কলা বিক্রি করে, প্রতি ডজন কলা 60 পয়সা কম মূল্যে বিক্রয় করলে 5% লাভ হয়, তবে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত, তো দেখে নাও, আবার লাভ বলছে তো বিয়োগ করে তো কত, 20 বাঁচবে, 20%, 20% সমানই আমাদের কত, 60 পয়সা, তবে 1% সমান আমাদের কত হয়ে যাবে, 60 / 20, 100%, আচ্ছা ক্রয় মূল্য চাইছে 100% সমান কত, ক্লিয়ার। তো একটা জিরো কাটা গেল, 2 দিয়ে কাটলে কত, 5 আর 5 × 6 = 30, মানে মুদ্রা কথা আমাদের কত, 300 পয়সা, কারণ পয়সাতে ছিল, 300 পয়সা যদি টাকা কনভার্ট করি তো কি হয়ে যাবে, 100 দিয়ে ভাগ হয়ে যাবে, দুটো জিরো কাটা গেল, তো মানে 3 টাকা, কোথায় অপশনটা আছে 3 টাকার, সি নম্বর। তো অবশ্যই, তবে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত, 3 টাকা। চলো নেক্সট দেখি, 24 নম্বর অঙ্ক, 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত। তো দেখো এই টাইপের এক ধরনের অঙ্ক করিয়েছিলাম আমি পিস দিয়ে,
যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো সেটা দেখো, যে প্লেলিস্টে ডিসক্রিপশনে পেয়ে যাবা, যে দেখো প্লেলিস্টে সমস্ত চঞ্চল ঘোষের যে ভিডিওগুলো আছে ওখানে পেয়ে যেতে পারো। ক্লিয়ার? চলো দেখো, এটাও বুঝে নাও, এখানেও বুঝে নাও। যদি আমি বলি পিস আর প্রাইস, পিস কটা ছিল? ছটা পিস। ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা করে? ছটি পিস ক্রয় করে, কত টাকায় ক্রয় করে আমরা জানি না, তা আমি মনে ভাবি কি 100 টাকায় ক্রয় করেছে। ক্লিয়ার? ছটা পিস। এবার দেখো পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্য, পাঁচটা দ্রব্য বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, যেটা বিক্রয় মূল্যর কিন্তু সমান, তো আমি কি বলবো ওটারও তবে 100ই হবে। ঠিক, তো এটা আমাদের কি সিপিইউ, আর এটা এটা আমাদের কি হবে সেলফ পিউ, মানে এটা ক্রয় মূল্যর সবকিছু, এটা বিক্রয় মূল্যের সবকিছু। যদি দেখো উল্টো পাল্টা দিয়ে গুণ করো, দুটোকে সমান করো, এইগুলোকে পিসগুলোকে, এটাকে 5 দিয়ে গুণ করলাম, এটাকে 6 দিয়ে গুণ করলাম, এটা কত? 6টা, 5 6 30টা পিস হয়ে গেল, এদিকেও আমাদের 30টা পিস হয়ে গেলো। এবার ঠিকঠাক আসবে, এই 5টা দিয়ে একে গুণ করবো আমরা, তো কত হয়ে যাবে 500 টাকা 30টা পিসের ক্রয় মূল্য, আর এখানে ছটা, ঠিক না? 5 6 30, তো 30টা, এখানে 30টা পিসের বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? 600 টাকা। এখানে 500 টাকা ক্রয় মূল্য, 600 টাকা বিক্রয় মূল্য। ক্লিয়ার? তো এবার আমাদের বলছে শতকরা লাভের হার কত, তো 500 টাকার মধ্যে 600 টাকা মানে 100 টাকা লাভ হয়েছে, তবে 500 টাকার মধ্যে কত লাভ হচ্ছে? 100 টাকা। তো শতকরা কত? 100%। তো দুটো জিরো কাটা গেলো, 5 দিয়ে যদি কাটি 5 কে 5 10, মানে 20%-এর তবে লাভ হচ্ছে, 2 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি। 25 নম্বর অঙ্ক, 24টি দ্রব্যের ক্রয় মূল্য 18টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? দেখো একদম সেম আগের মতো বলেছে, আর এটা বেস্ট প্রসেস, এটা থেকে দুই একটা মানে অঙ্ক, মানে দুই এক টাইপের অঙ্ক তোমরা কিন্তু সলভ করতে পারবা। আমি বলি যদি 24টা পিস ছিল, এটা ক্রয় মূল্য সিপিইউ, ঠিক, আমি ভেবে নিলাম 100 টাকায় কিনেছিলাম, এবার 18টা পিসও কিন্তু তার বিক্রয় মূল্যের সমান, তো এটাও 100 টাকা। দেখো দুটোকে উল্টা পাল্টা দিয়ে যদি গুণ করি, তো এর পিসের সমান পেয়ে যাবো, ঠিক না? এই দেখি 24 দিয়ে, আর এই যেটা এই যে 18 দিয়ে গুণ করলাম, এখানেও 18 দিয়ে গুণ হবে, আর এই যে 24 দিয়ে গুণ করলাম এদিক থেকে, এটাও 24 দিয়ে গুণ হবে। কেন আমি বলছি 18 8 36, 3 8 54, 18 72, 72-এর কত 2, আর 18 8 36, 36 আর সাথে আমাদের কত হয়ে যায়, 36 7 40, 40 আর 3-এ কত 43। ক্লিয়ার? মানে এতটা 432টা, এখানেও তবে কি হবে আমাদের 432টা হবে, তো 432টা পিস ও কত টাকায় কিনছে? 1800 টাকায় কিনছে। এবার 432টা পিস বিক্রি করছে কত টাকায়, এসপি কত টাকায় করছে? তো 2400 টাকায়, তো অবশ্যই লাভ হচ্ছে, তো 1800 টাকার মধ্যে কত লাভ হচ্ছে যদি বাদ করি, কত 600 টাকা লাভ হচ্ছে, 100%, শতকরাই বলেছিল 100% লাগাবো, দুটো জিরো কাটা গেল, 6 দিয়ে যদি কাটি 3 6 18, ওপরে বাঁচলো কত 100, আর নিচে 3। এবার দেখো আমাদের মিশ্রিত উত্তর আসবে, তো আমরা প্রথম লিখে দিচ্ছি এখানে, এটা তো ভাগ করো, একে ভাগ করলে কত 3 3-কে 9, আবার 3 3-কে 9, মানে 33.1/3%, তবে লাভ হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে, এ নম্বর রাইট। চলো আমরা নেক্সট দেখি। 26 নম্বর অঙ্ক, 66 মিটার কাপড় বিক্রয় করে 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়, 22 মিটার কাপড়ের যেটা ক্রয় করা আর এত তার বিক্রয় করা কিন্তু সমান লাভ হয়, তখন শতকরা লাভের হার কত? দেখে নাও এটা কিভাবে করি। যদি আমি পিস বলি, কাপড়ের পিস, কাপড় বিক্রি করে, তো এখানে কোনো পিস হবে না, মিটার হতো, ঠিক না? তো এদিকে যদি আমি বলি প্রাইস, ঠিক, আর এখানে কাপড় মিটার লিখে দিচ্ছি, মিটার, ঠিক, তো সিপিইউ ক্রয় মূল্য, তো এটা আর এটা দুটো মিলিয়ে কিন্তু ক্রয় মূল্যের সমান, তো দুটো যোগ করলে আমাদের কত, 88, ঠিক, তো 100 টাকায় কিনছে, আমি মনে ভাবলাম দুটো ক্রয় মূল্য সমান লাভ। তারপরে যদি এটার বলি বিক্রয় মূল্য, শুধু একটার সিপিইউ এসপিইউ, তো কি 100 টাকা, দুটো সমান, ঠিক না? তো দেখো উল্টো পাল্টো দিয়ে যদি আমরা গুণ করি, তো কত হয়ে যাবে এখানে এটা, আর এদিকে গুণ করলে কত, 88, এটা গুণ করে তোমরা বসিয়ে নিবা এখানে, ঠিক,
এখানেও গুণ করে বসিয়ে নেবা। এটা যে গুণ করলাম এদিক থেকে, তো এটা জাস্ট এখানে কি করতো গুণ করে দাও। দেখো মাইন্ডলি করতে পারবো অনেক কিছু, 600 কত 60, আর এদিকে 88 যদি গুণ হয় তো কত হয়ে যাবে 8,800। তো প্রথম আমরা ক্রয় করলাম এততে আর বিক্রি করছি এততে, ক্লিয়ার? তো এবার একটা জিনিস দেখো, আমি যদি বলি 6,600 টাকায় কিনলাম আর এখানে এত টাকায় বিক্রি করলাম, তো কত লাভ হলো? 2,200 টাকা, ঠিক? এটাই বলছে শতকরায় বের করতে বলি, তখন শতকরা লাভের হার কত? তো দুটো জিরো, দুটো জিরো কাটা গেলে 11 দিয়ে যদি কাটি, 11 11 22, তো 200 ওপরে আর 6 বারে কেটে যাবে, 6 11-তে আমাদের 66 হয়ে যায়, আবার 2 দিয়ে কেটে যাবে কত ওপরে 100, আর নিচে আমাদের 3, ওপরে কত আমাদের 100/3, এটাই আমাদের মিশ্রতে দেওয়া আছে। যদি আমি এটা নিয়ে আসি মিশ্রতে, 3 3 9 3 3 9, ওপরে 33.1/3% তবে লাভ হয়েছে, আশা করি ক্লিয়ার। যদি না বুঝতে পারো তো আরেকবার দেখো, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। এগুলো কেন বসালাম না, তো একই ব্যাপার, দুটোতে একই আসতো, ঠিক না? সেই জন্য তোমরা ওটা বসা, একই ভাবে করা যাবে, এটা সিনেমো রাইট। চলো আমরা নেক্সট দেখি। 27 নম্বর অঙ্ক, এক ব্যক্তি টাকায় 21টি লেজেস ক্রয় করে, একই লেজেস টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে? তো দেখে নাও এটা আমরা কি করবো। আমি যদি বলি প্রথমে 100% লেজেস আমি ক্রয় করেছিলাম, তারপরে সেই লেজেসটাকে আমি যখন বিক্রি করতে যাব সেটা 5% লাভ করে দেবো, কত 105 হয়ে যাবে তবে পার্সেন্ট। এটা ইউনিট ডিজিটে দেখো কত তাড়াতাড়ি আমরা পার্সেন্ট পার্সেন্ট কাটা যাচ্ছে। আমি যদি 5 দিয়ে কাটি তো 5×5 10 20, আর এটা 5 দিয়ে যদি কাটি 5×5 2 বারে, আর 5×5, মানে আমরা পেলাম কত 20 ইউনিট এদিকে আর এদিকে 21 ইউনিট। আমরা কি করবো, লাভে বিক্রি করব 5%, সেই জন্য আমরা বলতে পারি 21 ইউনিট সমানই 21। তো 1 ইউনিট সমান যদি বের করি দুটো কাটি তো কত 1, 1 ইউনিট সমান যদি 1 হয় তো 20 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে, 20 গুণ হলে যদি 1 ইউনিটের সাথে কত হয়ে যাচ্ছে 20। তো আমরা বলতে পারি টাকায় 20টি করে যদি বিক্রি করি তো আমাদের 5% লাভ হবে, ক্লিয়ার বিষয়? চলো আমরা নেক্সট দেখি। 28 নম্বর অঙ্ক, এক ব্যক্তির টাকায় 30টি লেবু ক্রয় করে, একই লেবু টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে? তো দেখে নাও এটা আমরা কিভাবে করি। প্রথমে বলি যদি আমি 100% লেবু ক্রয় করেছিলাম অনুপাত, এবার কি করছি ওটাকে লাভ করেছি কত 20%, এটা পার্সেন্ট পার্সেন্ট কাটা গেল, 20 দিয়ে যদি কাটি আমি তো কতবারে কেটে যাবে, এটা 5 বারে কেটে যাবে, আর এটা কত 6 বার, মানে আমাদের ইউনিট ডিজিটে কত আসলো 5 ইউনিট আর 6 ইউনিট। তো আমাদের লাভ করতে হতো কত 20%, তো আমরা বলতে পারি 6 ইউনিট সমানই আমাদের কত 30। তো 1 ইউনিট সমান কত, কাটাকাটি করলে কত 5 6 30, 5 5 ইউনিট সমান কত হয়ে যাবে, 5 5 গুণ হলে 25, মানে 1 টাকায় আমরা 25টা করে যদি বিক্রি করি তখন আমাদের 20% লাভ হবে, ক্লিয়ার? তো এখানে আমাদের 2 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 29 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 2টি ঘোড়া 1550 টাকায় কিনলো, একটি ঘোড়া 23% ক্ষতিতে এবং ওপরটি 27% লাভে বিক্রয় করলে মোটের ওপর কোনো ও লাভ বা ক্ষতি হয় না, তবে ঘোড়া দুটির ক্রয় মূল্য কত? তো দেখে নাও এটা আমরা কিভাবে করি, এলিগেশন মেথড দিয়ে করব। যদি প্রথম ঘোড়ার কথা বলি কত 23% ক্ষতিতে বিক্রি করেছে, আর দ্বিতীয় ঘোড়ার যদি আমি কথা বলি তো ওটা কত 27% লাভে বিক্রি করেছে, এরপরে মোটের ওপর দুইটারই লাভ বা ক্ষতি কোনো কিছু হয় না, মানে জিরো জিরো এমন না। এই দেখো এলিগেশন মেথড একটা নিয়ম চলে কি, এই যে মাঝখানের সংখ্যাটা থাকে একটা থেকে বড় থাকবে আর একটা থেকে ছোট থাকবে, তো জিরো দেখো 23 থেকে বড় আছে আর 27 থেকে ছোট আছে, তো অবশ্যই স্যাটিসফাই করে যাচ্ছে। এখান থেকে যদি আমি বাদ করি তো কত চলে আসবে এদিকে, 27 থেকে 0 বাদ হলে কত 87 পাবো, ঠিক অনুপাত। এখান থেকে যদি আমি বাদ করি তো কত কিভাবে বাদ হয়ে যাবে, আমাদের 0 থেকে বাদ হবে তো মাইনাস বাদ হয়, আর ওর নিজেই একটা মাইনাস রয়েছে, তো আমাদের কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 23 এদিকে, ক্লিয়ার? এদিকে দেখো এদিকের বিষয়টা হলো কি এরকম, বাদ হলো 0 আর এদিকের বিষয়টা এরকম, ক্লিয়ার? এটা ভালো করে একদম কনসেপ্ট যেমন ক্লিয়ার থাকে এই জিনিসের। তো আমরা দুটো অনুপাত পেলাম, এটা 27-এর একটা 23-এর, ক্লিয়ার? এই দুটো অনুপাত মিলিয়েই কিন্তু আমি ঘোড়া কিনেছিলাম, দুটো অনুপাতকে যোগ করলে কত হয়ে যাচ্ছে 7 3 10 4 40 50, এই 50 ইউনিট হয়ে যাচ্ছে, আর এই 50 ইউনিটই দুটো যে অনুপাত ছিল দুটো ঘোড়ারই দাম ছিল 1550, ক্লিয়ার? তো কত 1550, সরি একটু 1550, ক্লিয়ার? তো 1 ইউনিটের মান কত হয়ে যাবে, তো 1 ইউনিটের মান সমান যদি বের করতে চাই আমাদের 1550 বাই কত 50,
একটা জিরো একটা জিরো কাটা গেলো, পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো, পাঁচ একে পাঁচ মানে একত্রিশ, এক ইউনিট সমান যদি একত্রিশ হয় 23 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে এটা বের করে দাও, 27 ইউনিট সমান কত হয়ে যাবে এটা বের করে দাও। তো যদি আমি গুণ করি 23 কে 23 একবার তো কত হয়ে যাবে 3, আর 3 23-এ কত আমাদের 69, আর হাত থাকে 2, 23 হয়েছিল একবারে, ঠিক না? তো 70 71, একটা পেলাম 71। একটা সংখ্যা দেখো 71 কোথায় আছে, অবশ্যই আমাদের কি আছে ডি নম্বরটাতে আছে, তো ডি নম্বরটা রাইট এখানে, এটা যদি দেখো গুণ করে দেখে নাও, আমি বসে গুণ করে দিচ্ছি তবুও 31। তো 7 2 3 7 21-এর 1, আর 6 7 2 8, যদি 7 3 8, তো আশা করি আমাদের স্যাটিসফাই করেছে দুটো ঘোড়ার দাম, একটা 837 আর একটা 713, আমাদের ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি 30 নম্বর অঙ্ক। এক ব্যক্তি দুটি চেয়ার 1250 টাকায় কিনলো, একটি চেয়ার 5% ক্ষতি এবং অপরটি 20% লাভে বিক্রি করলে মোটের ওপর লাভ বা ক্ষতি হয় না, তবে দুটি চেয়ার চেয়ার দুটির ক্রয় দেখো আগের মতোই আছে সেম ভাবে করো। আমাদের কি বলছে 5% ক্ষতি, চেয়ার সি দিয়ে প্রকাশ করে দিই, চলো জাস্ট করার দরকার আছে, ঠিক না? আর এদিকে সি, এদিকে কত আমাদের 20% লাভ মানে পজিটিভ, আর দুটোর মাঝখানে কোনো লাভ বা ক্ষতি কিছু হয় না, তো জিরো, একটা থেকে দেখো বড় আছে আর একটা থেকে ছোট আছে, আমাদের স্যাটিসফাই করছে এলিগেশন মেথডের নিয়মটা। যদি এখান থেকে যদি বাদ করি জিরোটাকে কত 20, আর এখান থেকে যদি বাদ হয় আমাদের তো কত হয়ে যাবে, তো জিরো আগে বসবে তারপরে একটা মাইনাস, আর ওর নিজেই একটা মাইনাস আছে, তো কি হয়ে যাবে মাইনাস মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যাবে, আর এদিকের বিষয়টা ছিল আমাদের এরকম মাইনাস জিরো, ক্লিয়ার? তো আমাদের 20 এসেছিল, তো দুটো ইউনিট পেয়ে গেলাম, আর এই দুটো ইউনিট দুটো চেয়ারের ইউনিট, আর ওই দুটো ইউনিট সমানই কিন্তু এটা দুটো চেয়ার, ঠিক না? যোগ করলে কত 25, কত 25 ইউনিট, আর এই 25 ইউনিটের মানই কত 1250 বলছে, এক ইউনিটের মান কত হয়ে যাবে আমাদের 1250/25 কমবে, ঠিক না? 25 25 কাটলে কত 5 বারে 50, ক্লিয়ার? তো এক ইউনিটের মান যদি আমাদের কত 50 হয়, তো 5 ইউনিটের মান কত হয়ে যাবে, এখানে গুণ করে দাও 20 ইউনিটের মান কত হবে, গুণ করে দাও, তো 5 5 5-এ কত 25, তো 25 মানে 250 একটা, আর এটা যদি গুণ করি 5 5 কত 10, আর দুটো জিরো, একটা জিরোতে লাগলো আর দুটো জিরো, মানে 1000, তো একটার 1000 আর একটা 250, কোথায় আছে 1250, তো আমাদের এ নম্বরটা স্যাটিসফাই, তো দুটো চেয়ারের দাম কত, একটার 1000 টাকা আর একটা 250 টাকা, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি 31 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো, ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রয় করে দেখা যায় মোটের ওপর 2% লাভ, আগের মতো সেম টু সেম, ঘোড়ার একটার চেয়েছে ঘোড়ার ক্রয় মূল্য, ক্লিয়ার? তো আইচ মানে হর্স কত পার্সেন্ট, 20% লাভে, আর এদিকে আমাদের কি বলছিল গাড়ি জি দিয়ে লিখে দিই 10% লস, কারণ মোটের ওপর কত লাভ হচ্ছিল 2%, যদি এদিক থেকে বাদ করি আমাদের তো কি হয়ে যাবে -10 আর -2, এটা অনুপাত, এদিক থেকে যদি আসে তো কত 2 -20, সরি একটু 2 -20 এখানে হবে, এখানে দেখো ওখানে লিখলেও কোনো ক্ষতি নাই, তো এখানে অনুপাত দিলাম, তো সেই জন্য এখানে এটা কত 12 - আর এটি কত 18 - কাটা গেল, 6 দিয়ে দেখো দুটোই কাটা যায়, 6 6 12 অনুপাত 2, আর এদিকে 6 6 3 6 18 মানে 3, তো দুটোর অনুপাত কি পেলাম আমরা, কি পেলাম ঘোড়ার 2 অনুপাত আর গাড়ি ছিল 3 অনুপাত পেলাম, দুটো মিলিয়ে 500 টাকা ছিল, তো দুটোকে যোগ করলে কত 5 ইউনিট, আর এই 5 ইউনিট সমানই আমাদের তবে 500 টাকার কথা বলছে, এক ইউনিট সমান আমাদের কত 500/5, তবে কাটলে কত 100, এক ইউনিট সমান আমরা কত পেলাম 100 পেলাম, যদি 100 পাই তো 2 ইউনিট সমান কত টাকা হবে 200, আর আমাদের একটাই বের করতে বলেছিল, আবার যদি এটাও বের করতে বলতে তো সেম ভাবে তোমরা বের করতে পারতা ইজি থেকে, এটা কত 300 হয়ে যেত, তো আমাদের শুধু কি বলেছে ঘোড়ার ক্রয় মূল্য বলছে 200, সেখানে সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট দেখি 32 নম্বর অঙ্ক। 1 টাকায় আবার সেম আগের মতো অঙ্ক দিচ্ছে, 12টি লেজেস বিক্রয় করায় কত 4% ক্ষতি হয়, একই লেজেস টাকায় কটি বিক্রয় করলে 40% লাভ হবে, দেখো এগুলো দুইভাবে তিনভাবে করা যায়, আমি ইউনিট ডিজিটে করে দিয়েছি, 4% ক্ষতি হচ্ছে যখন বিক্রি করছি এটাকে, তো কত হয়ে যাবে 100-এর মধ্যে যদি 4 বাদ দিই তো কত 96% আছে, তবে এটা ক্লিয়ার? অনুপাত এটা কত আমাদের
40% লাভ করতে, মানে 140। 12 দিয়ে যদি কাটি এটাকে, 12 আটে কত, 96, আর 12 12 আমাদের 140 হয়। আবার যদি দেখো পার্সেন্ট গুলো কাটা যায়, সেই জন্য দুই দিক থেকে ভেনিসি হয়ে যায়। 4 দিয়ে কাটলে কত, 4 কে 4 8, আর 4 দিয়ে কাটলে 3 4 12, মানে আমরা ইউনিট ডিজিটে কত পেলাম, 2 ইউনিট আর 3 ইউনিট অনুপাত, ঠিক না? তো আমি বলতে পারি আমরা কি করব, লাভ করব। তো 3 ইউনিট সমানই কিন্তু 12, 1 ইউনিট সমান কত হয়ে যাবে 3 4 12, মানে 4 4 2 ইউনিট সমান কত হয়ে যাবে, তো 2 এর সাথে 4 গুণ হয়ে যাবে, ঠিক না? তো 8। তো আমরা টাকায় কটা করে বিক্রি করব, 8টা করে বিক্রি করব, তো আমাদের কি হবে, 40% লাভ হবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। 33 নম্বর অঙ্ক, 1 টাকায় 21টি কলা বিক্রয় করায় 30% ক্ষতি, একই কলা টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে। তো দেখো সেম টু আমাদের কি বলছে এখানে, 30% ক্ষতি মানে 100-এর মধ্যে 70% থাকবে জেনুইনটা, কারণ ক্ষতি হয়েছিল, ঠিক না? আর এদিকে অনুপাত যদি করি তো 5% লাভের কথা বলছে, চলো আমরা 5% লাভই করি এদিকে। তো পার্সেন্ট গুলো যদি আমি দুই দিকে বসাই, দুই দিক থেকে অটোমেটিক কাটা যায়। আবার যদি কত, 7 দিয়ে কেটে দিই, তো কত হয়ে যাবে, 7 থেকে 7 এটা, আর এটাও কত, 7 থেকে 7 আর 3, 5 7 35, 5 7 35, আচ্ছা সরি 5 হবে, 7 বসাচ্ছি। আবার কত, 5 দিয়ে এটা 2 আর এটা কত, 3, মানে আমরা কত পেলাম ইউনিট ডিজিটে, 2:3 পেলাম। এবার আমাদের কি করতে হচ্ছে, লাভ করতে হচ্ছে। তো আমরা বলতে পারি 3 ইউনিট সমানই কিন্তু 21, 1 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে, 7, তো 2 ইউনিট সমান কত হয়ে যাবে, 7 কে 7 কত, 14 হয়ে যাবে। ক্লিয়ার? 7 দিয়ে যদি গুণ হয়ে যায় তো, তো এখানে আমার কোথায় আছে, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দিকে, টাকায় কটা করে বিক্রি করতে হবে, 14টা করে বিক্রি যদি করি তো আমাদের লাভ হবে, ঠিক? চলো নেক্সট দেখি। 34 নম্বর অঙ্কটা দেখে নাও, সেম আগের মতোই বলছে, 1 টাকায় 12টি লেজেস বিক্রয় করায় 20% ক্ষতি, তো মানে কত, এটা 80%, 80% জেনুইন আছে, ঠিক না? এবার দেখো একটা জিনিস, তো এদিকে কত বলছে, 20% লাভ মানে 120, ক্লিয়ার? এত পার্সেন্ট। এবার দেখো এখানে ক্ষতি করছে 1 টাকায় যদি বিক্রি করছে, কিন্তু এবার লাভ করব, ঠিক না? তো 20 দিয়ে যদি আমি কাটি, একে পার্সেন্ট তো কাটাই যাবে, 20 দিয়ে কাটলে এটা 4, আর এটা যদি 20 দিয়ে কাটি তো এটা কত হয়ে যাবে, 6 হবে, ঠিক না? 5 বারে 100 আর 6 বারে 120, আবার 2 দিয়ে কেটে যাবে, তো 2 আর এটা কত, 3, তো আমাদের আসলো 2:3, ক্লিয়ার? এবার দেখো লাভ করছি বলে, আমরা লাভ করব বলে, সেই জন্য কি করব, আমরা 3 ইউনিট যেটা আছে সেটা সমান আমাদের 12, তো 1 ইউনিট সমান বের করব 3 4 12 4, তো 2 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে, 4 যদি গুণ হয় তো 4 4 8, মানে টাকা যদি আমি 4টা 8টা করে বিক্রি করি তো আমাদের 20% লাভ হবে, আর যদি টাকায় 12টা করে বিক্রি করি তো কি হবে, 20% ক্ষতি হবে, ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। 35 নম্বর অঙ্ক, 1 টাকায় 35টি কমলা লেবু বিক্রয় করায় এক ব্যক্তি 25% ক্ষতি হয়, তো সেম আগের মতোই আছে, এই ভিডিও একেবারে শেষ পার্ট, একদম লাস্ট অঙ্ক, ক্লিয়ার? তো সেমই আছে, তো আমাদের কত, 25% ক্ষতির কথা বলছে, তো যদি আমি বাদ করি 100% থেকে 25%, তো কত, 75% এদিকে, ক্লিয়ার? আর এদিকে আমাদের 25% লাভ করতে বলছে, তো কত, 125%, যদি পার্সেন্ট পার্সেন্ট কাটা যায় তো ভেনিস, 25 দিয়ে কাটলে কত, এটা 3, আর 25 দিয়ে কাটলে এটা কত, 5, মানে আমরা পেলাম কত, এদিকে 3 ইউনিট এদিকে 5 ইউনিট, আর আমাদের লাভ করতে বলেছিল, তো 35টাই আমরা বলতে পারি, 5 ইউনিট সমান যদি 35 হয় তো 1 ইউনিট সমান কত হবে, 5 সাথে 35 মানে 7, 3 ইউনিট সমান কত হয়ে যাবে আমাদের, 3 সাথে, ক্লিয়ার, 21, মানে টাকায় আমরা কটা করে বিক্রি করবো, টাকায় আমরা 21টা করে যদি বিক্রি করি তো 25% লাভ হবে, ক্লিয়ার? তো চলো আমরা, কিন্তু আগে কি করছিল, টাকায় 35টা করে বিক্রি করছিল, 5 সাথে 35 যেটা কাটলাম আমরা, সেই জন্য ক্ষতি হচ্ছিল, ক্লিয়ার? তো চলো আশা করি বোঝা গেছে, তোমাদের কি কি ভালো লাগলো এই পুরো ভিডিওটা দেখে সেটা নিচে কমেন্ট করতে পারো, কি আমি পরবর্তীতে স্টেপ নিব আরও সেগুলো করেকশন করে যদি কোনো ই হয়ে থাকে। দেখো কোথাও বলতে একটু যদি 20 জায়গায় 25 বলে দিয়েছি বা 25 জায়গায় 20 বলে দিস, এগুলো কিন্তু তোমরা বুঝে যাবা, ঠিক না? কারণ অনেক সময় কি হয়, বলার সময় তাড়াতাড়ি বলার সময় ওটা ছুটে যায়, ক্লিয়ার? চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।